স্বর্ণদীপেন সম্পত্তি ব্লগে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদের সঙ্গে আমি কয়েকটা টিপস শেয়ার করব। তো কিভাবে আপনারা ফ্রোজেন করা মাছ মাংস নিমেষের মধ্যে রান্না করতে পারেন। অনেকে কি করে, আগে থেকে বের করে রাখতে হয়। তো আমার এই টিপসটাগুলো দেখলে আপনাদেরকে ওয়েট করতে হবে না। তো দেখুন, এখানে আমি প্যাকেট থেকে বের করে নেব। এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি, এখানে একটা আমি পাত্র নিয়েছি। তো সেই পাত্রের মধ্যে আমি চিকেনটাকে ঢেলে নেব। ঢেলে নেবার পরে আমি যেটা করব, এখানে আমি 2 চামচ লবণ দিয়ে নেব। লবণটা দেওয়ার পরে আমি ভালোভাবে চিকেনটার সঙ্গে মাখিয়ে নেব। চিকেনটাকে মাখিয়ে নেওয়ার পরে 5 মিনিট অপেক্ষা করব। 5 মিনিট পরে আমরা দেখব কি অবস্থা। তো দেখুন, এখন 5 মিনিট হয়ে গেছে। তো দেখুন, পুরো চিকেন ছেড়ে গেছে। আপনারা এইভাবে ভালোভাবে লবণটাকে ধুয়ে নেবেন, যাতে করে আপনারা রান্নাটা করে নিতে পারেন তাড়াতাড়ি। তো আপনাদেরকে ভাগ খেয়াল রাখতে হবে, ভালো করে যেন ধোয়া হয় চিকেনটা। আমরা সেকেন্ড টিপসে যাই। সেকেন্ড টিপসে অনেকেই বলে থাকেন, দিদি আমরা ভাত করি অথচ ভাতটা সেদ্ধ হয়ে গেলে বেশি গলে যায়। তো সেই অবস্থায় আমি একটা টিপস দেবো আপনাদেরকে। যখনই ভাতটা বেশি সেদ্ধ হয়ে যাবে, তখন আপনারা যেটা করবেন সেটা হচ্ছে, প্রথমে যেটা করতে হবে, আমাদের যে ভাতের প্রথম মাড়টা সেটাকে ফেলে নিতে হবে। তো দেখতেই পাচ্ছেন আমি এখানে ফেলে নিচ্ছি। ফেলে নেওয়ার পরে যেটা করতে হবে সেটা হচ্ছে জল, ঠান্ডা জল আমাদেরকে নিয়ে নিতে হবে। ঠান্ডা জলটা ভাতের মধ্যে দিয়ে আমরা ভালো করে ভাতের যে ফেনা, সেই ফেনাটাকে আমরা ঝরিয়ে নেব। ঝরিয়ে নেওয়ার পরে দেখব কি অবস্থা। দেখতেই পাচ্ছেন এখানে আমি মাড় ঝরিয়ে নিয়েছি। তো ঝরিয়ে নেওয়ার পর আমি 10 মিনিট অপেক্ষা। তো 10 মিনিট পরে আমি দেখছি ভাতটা। তো দেখুন, ভাতটা কত ঝরঝরে হয়েছে আপনাদেরকে দেখাচ্ছি আমি তুলে। তো দেখতেই পাচ্ছেন ভাতটা কতটা ঝরঝরে হয়েছে বা কতটা ভালো হয়েছে। তো এই টিপসটাও আপনারা ফলো করতে পারেন। তো এখানে দেখতে পাচ্ছেন আমি এখানে 4টা আলু নিয়ে নিয়েছি। অনেকেই বলে থাকেন কুকারে আলু সেদ্ধ করলে আলুটা গলে যায় বা অনেক সেদ্ধ হয়ে যায়। তো সেই কারণে আমি আপনাদের সঙ্গে একটা টিপস শেয়ার করব। আলুটাকে আমি দেখতে পাচ্ছেন হাফ হাফ করে টুকরো করে নিচ্ছি। টুকরো করার পরে যেটা করতে হবে, দেখতেই পাচ্ছেন এখানে একটা কুকার বসিয়ে নিয়েছি। কুকারে আমি কিছুটা জল দিয়ে নেব, বেশি দেব না। একটা বাটি উল্টো করে বসিয়ে নেব। আপনারা স্ট্যান্ড থাকলে স্ট্যান্ডও ব্যবহার করতে পারেন। এখানে আমি একটা বাটি নিয়ে নিয়েছি, তার মধ্যে একটা আমি তোয়ালি নিয়ে নিয়েছি। তোয়ালির মধ্যে আমি আলুগুলোকে দিয়ে নেব ভালো করে। তোয়ালিতে আলুটা দেওয়ার পরে যেটা করতে হবে, ভালোভাবে চাপা দিয়ে নিতে হবে। তো খেয়াল রাখতে হবে তোয়ালিটা যেন বেরিয়ে না থাকে। তারপর যেটা করতে হবে, এই বাটিটার ওপরে আপনাদেরকে ভালোভাবে বসিয়ে নিতে হবে। বসিয়ে নেবার পরে ঢাকনাটাকে আটকে দিতে হবে। তো আমি এখানে আটকে দিচ্ছি। আটকে দেওয়ার পরে এখানে 2টা সিটি মেরে নিতে হবে। তো দেখুন, আমি 10 মিনিট পরে এটাকে বের করে নিচ্ছি আলুটাকে। তো আপনাদেরকে দেখাচ্ছি আলুটা কতটাই ভালো বা কত সুন্দর সেদ্ধ হয়েছে। একটুও জল লাগেনি বা সেদ্ধও কত ভালো হয়েছে। তো দেখতে পাচ্ছেন আমি এখানে আলুটাকে মেখে নিয়েছি। দেখতে পাচ্ছেন কতটা ভালো হয়েছে বা ঝরঝরা হয়েছে আলুটা। অনেকেই বলে থাকেন যে আমরা ডিম পোচ করি অথচ ডিম পোচটা ছড়িয়ে যায়। তো আমি যে টিপসটা আপনাদের সঙ্গে শেয়ার করব,
সেটা হচ্ছে আপনারা ডিম পোচ করবেন অথচ ছড়াবে না। এখানে আমি নরমালি ডিম পোচ করে দেখালাম, তো ডিমটা অনেকটা ছড়িয়ে গেল। তো আপনাদেরকে যেটা করতে হবে সেটা হলো এখানে আমার হাতে দেখতে পাচ্ছেন একটা রসুন নিয়েছি, তো ঠিক প্যানের ওপরে এভাবে গোল করে আমি রসুনটাকে গোল করে নেব। তো রসুন দিয়ে যখন গোল করে নেব তার মধ্যেই আমরা ডিমটা দেওয়ার চেষ্টা করব। তো দেখুন এখানে ডিমটা একটু ছড়ায়নি বা কত সুন্দর গোল আকার হয়েছে। তো অনেকেই বলে থাকে আমরা ডিমের সঙ্গে কুসুম আলাদা করতে পারি না, তো আপনারা এই টিপসটা ফলো করুন। তো এখানে আমি একটা ঝাঁঝরা নিয়ে নিয়েছি, তো তার মধ্যে আমি ডিমটাকে দিয়ে নেব। তো দেখুন দেওয়ার পরে সাদা অংশটা আলাদা হয়ে গেছে আর কুসুমটা আলাদা হয়ে গেছে। তো আমার এই টিপসগুলো কেমন লাগলো আপনাদের কমেন্ট করে জানাবেন আর আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন।